রূপান্তরে মাথ জগৎ ধুনিয়া করে। 2024 উচ্চতর মাধ্যমিকর ফলাফল যেন তারই প্রতিফলন। ইতিহাস রচি আজি ঘোষণা হল 2024 উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষার ফলাফল। শিক্ষা সংসদে ঘোষণা করলে কলা বিজ্ঞান বাণিজ্য আর বৃত্তিমূলক শাখার ফলাফল। ইতিহাস হল উচ্চতর মাধ্যমিকর ফলাফলত স্থান প্রাপ্তর প্রক্রিয়া। এইবারের ফলাফলত না থাকিল শীর্ষ 10 শিক্ষার্থীর তালিকা। শীর্ষ স্থান প্রাপ্তর অবিহনেই উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে প্রকাশ করলে অধীন অনুষ্ঠিত অন্তিমটো চূড়ান্ত পরীক্ষার ফলাফল। এইবার পূর্বতক আটাইকটা শাখাতে বৃদ্ধি পালে উত্তীর্ণর হার। কলা শাখাত উত্তীর্ণর হার 89.18%। বিগত বর্ষতক কলা শাখাত উত্তীর্ণর হার বৃদ্ধি পালে। 2023 বর্ষত কলা শাখাত উত্তীর্ণর হার আছিল 70.12%। এইবার বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার 89.88%। 2023ত বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার আছিল 84.96%। এবার বাণিজ্য শাখাত উত্তীর্ণর হার 87.80%। বিগত বর্ষত বাণিজ্য শাখাত উত্তীর্ণ হয়েছিল 79.57%। উল্লেখযোগ্য যে শিক্ষা সংসদে ফলাফল ঘোষণার ক্ষেত্রটো গড়িলে আন এক অভিলেখ। পূর্বতক এইবার বহু কম দিনের ভিতরতে ঘোষণা হল চূড়ান্ত বর্ষর ফলাফল। মই প্রথমে ছাত্র ছাত্রীসকলক অভিনন্দন জানাইছো। যাবারের তুলনাত এবার যথেষ্ট আগতীয়াকে পরিষদে ফলাফল ঘোষণা করবলে সক্ষম হয়েছিল। ফলাফল খুবই আশাব্যঞ্জক। বিজ্ঞান শাখাত 90% এবভ 90% হয়েছে 5%। গতি ফলাফলটো খুব ভাল ফলাফল। মই সকলকে অভিনন্দন জানাইছো। এইবার ফলাফলত শীর্ষ 10 স্থান প্রাপক না থাকলেও জিলাভিত্তিক ফলাফলত কলা শাখাত প্রথম স্থানত বাক্সা জিলা, দ্বিতীয় স্থানত নলবাড়ী আর তৃতীয় স্থানত দরং। বিজ্ঞান শাখাত তামুলপুর জিলায় দখল করলে প্রথম স্থান। বিজ্ঞান শাখাত দ্বিতীয় স্থানত শিবসাগর, তৃতীয় স্থানত বাক্সা জিলা। বাণিজ্য শাখাত প্রথম স্থানত শিবসাগর জিলা, দ্বিতীয় স্থানত বজালি, তৃতীয় স্থানত বাক্সা আর চৰাইদেউ জিলা। যোৱা বছৰতক এইবাৰ আমাৰ ৰিজাল্টৰ পাৰ্চেণ্টেজ ভাল হৈছে। যোৱা বছৰ আছিল আমাৰ 70.12% আৰ্টছত, এইবাৰ 88.24% হৈছে। তেনেদৰে ছায়েন্সত যোৱাবাৰ আছিল আমাৰ 84.96%, এইবাৰ আছে 90.29%। কমাৰ্চত যোৱা বছৰ আছিল 79.57%, এইবাৰ হৈছে 88.28%। পূর্বে উচ্চতর মাধ্যমিকর ফলাফলের দিনা রাজ্যের বিদ্যালয় সমূহ দেখা গৈছিল উৎসবমুখর পরিবেশ, কিন্তু এইবার না থাকিল সেই উচা। কারণ এইবার ঘোষণা নহল স্থান প্রাপকর তালিকা। এইবারের ফলাফলত শীর্ষস্থান নথকাত লৈ রাজ্যত হল মিশ্রিত প্রতিক্রিয়া। সংসদের পরীক্ষা নিয়ন্ত্রকর মতে এই স্থান লাভর প্রক্রিয়ায় কতো সহায় নকরে শিক্ষার্থী, সেইবাবেই সংসদে গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। আজি পজিশনটো এটা আনহেলদি কম্পিটিশন আমি দেখি থাকো। তারপরে আজিকালি পজিশনের ফালেরপরা মানে কি হয়, কতোই মানে কি হয় সিট নিদিয়ে। আজি যদি আপনি চাব যায় যে মানে কি হয় CUET দিব লাগে, JEE দিব লাগে, JEE এডভান্স, NEET, এটা মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া মার্কস লাগে। গতি পজিশনটো তাত একো দরকার নাই। আর রিজাল্টত কোনে কিমান স্কোর করেছে সাবজেক্ট ওয়াইজ সেইটোতে মানে কি হয় ঠিক থাকার কারণে কাউন্সিলে তেনেকে ডিসিশন লৈছে। ইফালে শীর্ষস্থানের বিলুপ্তিক আদরণি জানাইছে শিক্ষক সমাজেও। প্রত্যেকটো কথাৰে ধনাত্মক আর ঋণাত্মক প্রভাব থাকিব। কেতিয়াবা ধনাত্মক বেছি হয়, ঋণাত্মক কম হয়, কেতিয়াবা ঋণাত্মক বেছি হয়, ধনাত্মক কম হয়, প্রত্যেকটো কথাৰে আছে। গতি আমি প্রত্যেকটো কথাৰ ঋণাত্মকটো বাদ দি ধনাত্মকটো চিন্তা কৰিব লাগিব। ইতিবাচক কথা এইটোৱেই তেওঁলোকক উৎসাহিত কৰে যে মই স্থান পাব লাগিব, এনেকুৱা ধৰণৰ এটা তেওঁলোকে সুস্থ মানসিকতাৰে আগবাঢ়িবলৈ চেষ্টা কৰে। আৰু নেতিবাচক কথা এইটোৱেই যে বাকীসকলে যেতিয়া 1-2 নম্বৰৰ কাৰণে তেওঁলোকে স্থান লাভৰ পৰা আঁতৰি থাকে, তেতিয়া তেওঁলোক মানে কি হয়, নিৰাশ হয়, হতাশ হয়। আৰু আমাৰ যি বৌদ্ধিক মহলে যি কৰিছে ভালেই কৰিছে বুলি ভাবি লৈছোঁ। কিন্তু পজিশ্যনটো আচলতে কামত বৰ এটা আহে বুলি মই নাভাবোঁ। পজিশ্যনটো যিহেতু আপুনি আগতে ফাৰ্ষ্ট পজিশ্যন বা ছেকেণ্ড থাৰ্ড পজিশ্যন পালে মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিঙত ক'ৰবাত ছিটটো পাইছিলে, আজিকালি সেই পজিশ্যনটো পালেও ক'তো ছিটটো তেনেকৈ নাপায়। গতিকে এটা সাধাৰণ ৰিজাল্ট হিচাপে ৰিজাল্টটো দিয়াৰ কাৰণে মই যথেষ্ট সুখী।
একেদৰে শীৰ্ষস্থানৰ বিলুপ্তিক লৈ মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া দেখা গ'ল শিক্ষাৰ্থীসকলৰ মাজতো। ৰেংটো পালে মানে সবৰে এটা ফূৰ্তি হয়, ফূৰ্তি ফাটা কৰা এটা আশা থাকে। কিন্তু আমি দুখ কৰা নাই যে ৰেংটো দিয়া নাই বুলি, কাৰণ তেওঁলোকে কষ্ট কৰিছে, ষ্টুডেণ্টবোৰে কষ্ট কৰিছে, তেওঁলোকে তেওঁলোকৰ কষ্টৰ ফল পাবই। ৰেং দিয়ক নিদিয়ক তেওঁলোকে তেওঁলোকৰ কষ্টৰ ফল পাবই। আচলতে মানুহে স্থান প্ৰাপ্ত বুলি প্ৰথম কথা নাই, আজিকালি আমি নিজে দেখিছোঁ কিছুমান ছাত্ৰ ছাত্ৰীয়ে এক নম্বৰৰ কাৰণে বা দুই নম্বৰৰ কাৰণে স্থান পাবলৈ সক্ষম হয়। সেইবুলি মানুহে মানে কেতিয়াও মানে সেইটোত মানে বিফল হ'ব নালাগে, কিন্তু নিজে কষ্ট কৰি মানে যিটো পৰিকল্পনা কৰিছে সেই পৰিকল্পনাৰ দৃঢ় থাকিব লাগে, যাতে পৰিকল্পনাটো মানে অটুট থাকিব লাগে। ব্যুৰো ৰিপৰ্ট, NKTV+।